شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت যাবতীয় প্রশংসা হামদুসানা মহান রব্বুল আলামিনের জন্য যিনি এই পৃথিবীর ভিতর এবং বাহিরে সমস্ত কিছুর প্রতিপালক ও পরিচালক, যিনি সমস্ত কিছুর নিয়ন্ত্রণকারী, যে রব্বুল ইজ্জত আজকের একটি সুন্দর সময় আমাকে কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন মহান রব্বুল ইজ্জতের বরগায়ে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা বিজড়িত কণ্ঠে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার শান্তির দূত। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? বিশ্ব মানবতার শান্তির দূত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত অনলাইনের দিনী ভাইয়েরা, কাছে এবং দূরে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। এবং সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের নিকট সকলের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে ইমানের উপর অটল রাখেন, তাওহীদ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করেন এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করেন এবং সিরাতাল মুস্তাকিমের উপরে পরিচালিত করেন, আমিন। সম্মানিত দীনী ভাইরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব তা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার, ইসলাম এর দৃষ্টিভঙ্গি কি এই ব্যাপারে। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম এসেছে সকল মানুষকে, পৃথিবীর সকল মানুষকে একমাত্র এককভাবে আল্লাহ